সোমবার বাংলাদেশে হাইকমিশনার মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎকার শেষে বলেন, ভারত বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্ককে সচল রাখতে ত্রিপুরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ত্রিপুরার সাথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য কিভাবে উন্নত থেকে উন্নততর করা যায় তা নিয়ে আলোচনা করা হয়। রেলপথ প্রসঙ্গে বলতে গিয়ে বাংলাদেশ হাইকমিশনার বলেন, এটা সময় সাপেক্ষ ব্যাপার, তবে এই প্রজেক্টের কাজ চলছে, খুব শীঘ্রই রেল যাতায়াতের ব্যবস্থা চালু করার চেষ্টা করা হচ্ছে, তাছাড়া আরও দুইটি সীমান্ত হার তৈরি করা হবে বলে তিনি বলেন। ভারতের হাইকমিশনার ঢাকায়, এটা কার্টসি কল ছিল, সিএম এর সাথে এইসব ডিসকাস হলো কী করে আমাদের ব্যবসা বাণিজ্য বাংলাদেশ আর ভারতের বাড়ানো যায়। সেক্ষেত্রে ত্রিপুরার একটা বিরাট রোল আছে, প্লাস কানেক্টিভিটি, পিপল টু পিপল কন্ট্যাক্ট, এইসব বিষয়ে ডিসকাশন। বর্ডার টেট তো আছে, অনেকগুলো তো বর্ডার আইসিপি আছে, বর্ডার হাট আছে, দুটো দুটো আরও হবে, আরও দুটো হবে। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন।